আমাকে এখানে ভাই পাইকারি মার্কেট যদি 10 লাখও বিক্রি হয় ওইটা করা লাভ নাই, 1 লাখ 2 লাখ 3 লাখ এগুলো তো মানে সকালবেলায় বিক্রি, সকাল হকার যারা আহে এর হচ্ছে 2-4-5 লাখ 10 লাখ বিক্রি হয়ে যায়, 10 লাখ 20 লাখ এগুলো কোনো ব্যাপার না। পাইকারি মার্কেট এখানে চকবাজারের মতো তো আর অন্য কোথাও পাইকারি এরকম বিক্রি হয় না, বুঝলেন না, সারা বাংলাদেশে এখান থেকে নিতে হবে, এরকম মার্কেটে আসলে চকবাজার ছাড়া অন্য কোথাও পাবেন না আপনি কম দামের ভিতরে। এই ব্যবসা যারা করতে পারে এগুলোর জন্য লাভ, যারা করতে পারবে না ধৈর্য ধরতে হবে এই ব্যবসা নিয়ে। আপনার এখানে তো আপনার মনে করেন হকারের আইটেম বেশি, তো ওখানে হকার আপনি 1000 টাকা নিয়েও ব্যবসা করতে পারবেন, 2000 টাকা নিয়েও পারবেন, 10000 টাকা নিয়েও পারবেন, আর আপনি যদি বড় করতে চান বড় করতে পারবেন। এখানে আসি বড় ডাইরেক্ট ডিল ভাই, আমার বেশি করে মাল লাগবে, আমি ওইখানে যাই আবার এইভাবে সেল করম, আপনার মতো ডিস্ট্রিক্টে নিয়ে ওইভাবে সেল করম, এই আর আপনার টাকা নিয়ে আসবেন এখানে, আমরা ব্যবসা আপনার শিখিয়ে দিব, ভাই এই মাল নেন, এই মাল চলে, এই মাল নেন, এই মাল চলতেছে, 500 টাকা নিয়ে আসলেও আপনার কি দেখা দিতে পারেন, ভাই এই মালটা নেন, এই মালটা রানিং আছে এখন বর্তমানে, এই মালটা আছে, এই মালটা আছে, আইটেম তো অভাব নেই, একের পর এক নিতে পারবেন, সমস্যা নেই। আপনাদের এখানে বেচে কিনা কেমন হয় ডেলি? অনেক বেচা কিনা, অনেক এখানে আপনার পাইকারি মার্কেট না ভাই, এখানে অনেক বেচা কিনা, আপনার সারা ডিস্ট্রিক্টের কাস্টমার আছে এখানে, আপনার এক জেলার কাস্টমার আসে না, এটার লাগে এটা ফেমাস বেশি। তো আপনাদের মাসে আয় থাকে কিরকম এটা থেকে? অনেক আয় থাকে, মনে করেন আপনি যদি 1000 টাকার মাল নেন 200-300 টাকা লাভ হবে, আপনি 2000 টাকা মাল নিয়েছেন 400-500 টাকা থাকবে আপনার পকেটে, আপনি যদি এমন না দে লাভ হবে না, লাভ হবেই, মাসে যদি আপনি 10 লাখ বিক্রি করেন আপনার মিনিমাম 1 লাখ থাকবে আপনার পকেটে, পাইকারি ব্যবসা করলে ডেইলি 10 লাখ বিক্রি করলে 1 লাখ থাকবে, 20 লাখ করলে 1 লাখ থাকবে, 2 লাখ থাকবে, পার ডে সেল অনেক, 10 লাখ 20 লাখ এগুলোর কোনো ব্যাপার না, বুঝছেন, লাভের কথা হিসাব, লাভ তো হবে, লাভ সারিকার ব্যবসা হবে। আপনার দৈনিক যদি একটা খুচরা কাস্টমার 1000 টাকার মাল নেয় ওর 200-300 টাকা লাভ হবে, 1000 টাকা বেচতে পারলে এইসব আইটেম, কারণ এইসব আইটেম হলো আপনার 1 টাকার মাল নিয়ে 3 টাকা মাল একটা কিনছেন 20 টাকা বিক্রি করছেন, লাভটা এমন, 10 টাকা একটা মাল কিনছেন 50 টাকা বেচছেন, 50 টাকার একটা মাল কিনছেন 150-200 টাকা বেচছেন, লাভ এমন খুচরা কাস্টমারদের। আর যারা পাইকারি নেবেন পাইকারি সুবিধা আছে, আপনার মনে হয় না কার্টন দড়ি কিনলেন, আপনার 100 পিস দড়ি কিনলেন লাভ আছে, 100 পিস মনে হয় আমাকে 600 টাকা পিস পড়ে, ওরা বেচবো 700-800-900 যাতে যা পারে, চায়না থেকে সরাসরি আসে, অর্ডার দিলে আপনার চলে আসে, যাইলে চায়না যাইলে ওখানে অর্ডার করলে তারপরে চলে আসে, শিপে আসে, এয়ারে আসে, এখানে আপনার আমদানি রপ্তানি এখানেই হয়। ঢাকা চকবাজার পাইকারি মার্কেট সবচেয়ে বড় মার্কেট এটা, আমরা এরকম কম দামি মাল আমরা ছাড়া কেউ চকবাজারে দিতে পারবো না, গ্যারান্টি সহকারে বলতেছি, আমরা নিজেরা ইনপুট করি, তো নিজেরা বিক্রি করতে পারি, ভালো আছে খারাপ আছে আমার কাছে আসলেই পাইবেন, না 1 নম্বর আছে 2 নম্বর আছে আপনি বুঝে নিতে পারবেন, দেখাই দিব 1 নম্বরটা আছে এটা, 2 নম্বর আছে অন্যটা, আপনি দেখতে পারবেন, দেখে লইতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার ফোনে ভিডিও কলও দিলেও আপনি দেখে নিতে পারবেন, যে কোনো জেলার থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, গ্যারান্টি আছে আমাদের। এই যে এটা আছে যেমন আপনার 2 নম্বরটা 280 টাকা সহ 2.80 টাকা পিস পরে, এটা বেড়ে 12টা আছে যে এটা 3.5 টাকা পিস, 350 টাকা প্যাকেট, 100 পিসের প্যাকেট। এই যে এই দুইটার ভিতরে তফাত কি? দুইটা তো দেখতে সেমই কিন্তু দাম একটু কম বেশি কেন? কম বেশি ভালো আছে না, কোম্পানি বেশ কম আছে, ভালো আছে খারাপ আছে সব জিনিসে, তো আপনি একটা যে কোনো একটা জিনিস কিনতে গেছেন ভালো খারাপ সব জায়গাতে আছে।